বাঁকুড়া বিষ্ণুপুরে সাংসদ সৌমিত্র খাঁ, তিনি এখন বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে আপনারা যদি মতামত বা আপনাদের দলে কী প্রতিক্রিয়া? প্রথমত হচ্ছে তৃণমূলের সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তৃণমূল এবং বিজেপি আসলে একই বৃন্দের দুটো কুসুম, আলাদা কিছু নয়। এখন দুর্জনেরা বলছে যে আগে নেত্রী ছবি বিক্রি করে দল চালাতেন, এখন সাংসদ বিক্রি করে দল চালাচ্ছেন। কোনটা নেত্রী করছেন সেটা নেত্রী ভালো বলতে পারবেন। তবে সৌমিত্র খানের প্রধান অভিযোগ হচ্ছে দলে স্বৈরতন্ত্র চলছে। তৃণমূল যে গণতান্ত্রিক দল না, তৃণমূল যে একজন ব্যক্তির নেতৃত্বে পরিচালিত দল এবং তার কথাই শেষ কথা, এখানে তার চাইতেও এক ধাপ উঠে সেই ব্যক্তির ভাইপো বর্ষে শতকোটিপতি ছিল, এখন থেকে 30 বছর আগে আজকে 132 জন শতকোটিপতি হয়েছে, আর গড় ভারতবর্ষের আয় কমেছে। এইরকম একটা দেশে মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলনের পথেই বামপন্থীরা বরাবর থেকেছে। কৃষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, সাধারণ বেকার যুবর আন্দোলন, তাই হচ্ছে বামপন্থীদের সম্পদ। এই সম্পদ নিয়েই বামপন্থীরা মানুষের কাছে যাবে। এবং আমাদের পার্টির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এক, কেন্দ্রে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে হবে, দুই, বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে হবে, তিন, বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এটাই এই মুহূর্তের সবচাইতে ইতিবাচক দাবি, এটাই ভারতবর্ষের মানুষের কাছে সবচাইতে প্রয়োজনীয় এই মুহূর্তে। তাই সেই দাবি নিয়েই আমরা মানুষের কাছে যাব। এবং আবার বলছি, যদি সুস্থ গণতান্ত্রিক নির্বাচন হয়, এই রাজ্যে তৃণমূলের আসন সংখ্যা 2 অঙ্কে পৌঁছবে না, বামপন্থীরা অপ্রত্যাশিত সাধারণ মানুষের কাছে মনে হতে পারে, কিন্তু অভাবনীয় সাফল্য অর্জন করবে নির্বাচনের মধ্য দিয়ে। এই এই জায়গা থেকে দাঁড়িয়ে শাসক দল এবং বিরোধীদের মধ্যে একটা চাপানোতর সৃষ্টি হয়েছে, তা কী মনে হচ্ছে লোকসভা ভোটে এবার তৃণমূল কংগ্রেস কতটা ভালো ফল আশা করবে, নাকি না বিরোধীরাই আবার ফিরে আসবে? পশ্চিমবাংলায় যদি 100% গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়, তৃণমূলের আসন 2 অঙ্কে পৌঁছবে না আগামী দিনে। আপনাদের দল লোকসভা ভোটে কি কোনো রকম কোনো বিষয়বস্তু বা ম্যাজিক কোনো স্ট্র্যাটেজি কি কিছু রেডি করেছে, নাকি না একদম গতানুগতিকভাবে যেরকম আপনারা ডোর টু ডোর যেরকম ভিজিট করেছেন সেরকমভাবেই আপনারা আপনাদের আন্দোলন প্রক্রিয়া চালিয়ে যাবেন? রাজনীতি জানি খেলা না, রাজনীতিতে কোনো ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি হয় বলে আমরা বিশ্বাসও করি না। রাজনীতিতে মানুষ তার অভিজ্ঞতার সঙ্গে কোনো দলের বক্তব্যকে মেলান। আমরাই একমাত্র দল ভারতবর্ষে যারা দলের জন্মলগ্ন থেকে ধর্মনিরপেক্ষতার স্বার্থে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছি। এই মুহূর্তে ভারতবর্ষের প্রধান বিপদ সাম্প্রদায়িক ফ্যাসিবাদের আক্রমণ। আমরাই একমাত্র দল ভারতবর্ষে যারা একেবারে শুরুর থেকেই নয়া উদারবাদী অর্থনৈতিক নীতির বিরোধী। নয়া উদারবাদী অর্থনৈতিক নীতির আগ্রাসন ভারতবর্ষের উৎপাদন ক্ষেত্রের উপর থাবা বসিয়েছে, উৎপাদন বৃদ্ধির হার কমেছে, কৃষিক্ষেত্রের উপর থাবা বসিয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধির হার কমেছে, পরিষেবা ক্ষেত্রে থাবা বসিয়েছে, ভারতবর্ষে পরিষেবার যে বিকাশ হওয়া উচিত ছিল সেই বিকাশ হচ্ছে না, ফলত কলকারখানা বন্ধ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না, শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বেশিরভাগ জায়গায় স্থায়ী শ্রমিকের বদলে চুক্তিতে শ্রমিক, ঠিকা শ্রমিক তাদের দিয়ে হচ্ছে কাজ করানো হচ্ছে। পবিত্র যাত্রা, বিজেপি রথ যাত্রা, এই যে দুই বিষয়, এই বিষয় নিয়ে যদি আপনি আমাদের কিছু বলেন। দেখুন, দুটোই হচ্ছে আসলে ভোট যাত্রা, দুটোই আসলে দাঙ্গা যাত্রা। রথযাত্রা আষাঢ় মাসে হয়, বিজেপি অন্য সময় করছে। কার্যত রামকে কেউ ভালোবাসতেই পারেন, রাম উত্তর ভারতের দেবতা, রাম মন্দির দেশে অনেক আছে, আরও হতে পারে, কিন্তু বিতর্কটা হচ্ছে যে ওই জমিতে কেন। সুপ্রিম কোর্টে বিচারাধীন, সুপ্রিম কোর্ট যতক্ষণ রায় না দেবে ততক্ষণ হবে না। তারা যাত্রা করছেন, যাত্রা করছেন
ঠিক নির্বাচনের প্রাককালে, নির্বাচনের আগের বছর 2014 জিতে যাত্রা করেননি কেন, 2018 এসে যাত্রা করছেন কেন, 2019 এসে যাত্রা করছেন কেন, 2019 লোকসভার ভোট। সুতরাং গোটাটাই ভোট কেন্দ্রিক। তৃণমূল কংগ্রেসের সাহস নেই এই যাত্রার প্রকাশ্য বিরোধিতা করার, সেই জন্য তারা কোথাও বলছেন তারা নিয়ে খোল পড়তাল বাজিয়ে তারা যাবেন, কোথাও বলছেন পবিত্র যাত্রা করবেন, কোথাও বলছেন যে তারপরে ঝাঁটা হাতে নিয়ে যাবেন। এক একজন নেতা এক এক রকম করে বলছেন, এবং মূল কথা হচ্ছে এটা যে ওরা একটা শক্তির প্রদর্শন করবে, এরা একটা শক্তির প্রদর্শন করবে, কিন্তু উভয় শক্তিরই প্রদর্শন হবে হচ্ছে সাম্প্রদায়িক ঘৃণাকে বাড়ানোর কাজে, সাম্প্রদায়িক বিদ্বেষকে বাড়ানোর কাজে। আমরা এটার তীব্র বিরোধী, এবং আমরা পরিষ্কার করে বলেছি ধর্মকে ভোটের সঙ্গে মেলানো, রাজনীতির সঙ্গে মেলানো যাবে না। ধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, ধর্মবিশ্বাসী মানুষ ধর্ম পালন করবেন, কিন্তু সরকার কোনো ধর্মের পক্ষে দাঁড়াবে না। ধর্মবিশ্বাসী মানুষ তার বিশ্বাস মতে, তার রীতি পদ্ধতি মেনে তিনি তার ধর্মাচরণ করবেন, কিন্তু রাজনৈতিক দল ভোটের স্বার্থে ব্যক্তি মানুষের ধর্মবিশ্বাসকে ব্যবহার করবে না। তৃণমূলকে বহিষ্কার করা হয়েছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। অনুপম হাজরাকে নিয়ে তৃণমূল দলের অভ্যন্তরে অস্বস্তি বহুদিন ধরেই ক্রিয়াশীল ছিল, তিনি ফেসবুকে পোস্ট টোস্ট করেছিলেন ইত্যাদি। এখন সমস্যা হচ্ছে যে কোনো আত্মসম্মান জ্ঞান সম্পন্ন মানুষের পক্ষে তৃণমূল দল করা সম্ভব না। ইতিপূর্বে শিউরিডি বিধায়ক ছিলেন স্বপন ঘোষ, আপনাদের মনে আছে, তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল এবং তিনি দল ছেড়ে দিয়েছিলেন। অনুপম হাজরাও যদি তৃণমূল না তাড়াতো হয়তো উনি নিজেই দল ছেড়ে দিতেন বলে আমার অনুমান। অ্যাকচুয়ালি একটা প্রতিহিংসা পরায়ণ নেত্রী, প্রতিহিংসা পরায়ণ দল, এবং দলের ভেতরেও কাউকে কোনো ন্যূনতম গণতান্ত্রিক অধিকার না দেওয়া দল, সেই দল এভাবেই শেষ হয়। তৃণমূলেরও শেষের সময় শুরু হয়েছে। অনুপম হাজরাকে বহিষ্কৃত করা হয়েছে, সৌমিত্র খা বিজেপিতে যোগদান দিয়েছে, এর ফলে কি কোনো অংশ থেকে ইডি বা সারদা বা এরকম কোন রকম কোনো কি তথ্য কি বেরিয়ে আসতে পারে, এরকম কিছু মনে হচ্ছে কি আপনাদের? দেখুন, ইডি বা সারদা চাইলে ওদের কাছে যা ইতিমধ্যেই আছে তার থেকে অনেক তথ্য বের করতে পারে। সে লাল ফাইলটা কোথায়? কেন ইডি বা সারদা আজ পর্যন্ত রাজীব কুমারকে জেরা করবে? কেন রাজীব কুমারকে ডাকালে কোন অধিকারে রাজীব কুমার সেই ডাক অস্বীকার করে থেকে যায়? পালের গোদা যিনি গৌতম গম্ভীর সঙ্গে সুদীপ্ত সেনের সঙ্গে ডেলোর বাংলোয় মিটিং করেছিলেন, তাকে কেন ডাকল না? ইডি বা সারদার কাছে তথ্যটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে মৌখিকটা, তাদের অ্যাপ্রোচটা হচ্ছে বিষয়। তাদের যদি সত্যি সত্যি উদ্দেশ্য থাকে এই তদন্তের মধ্য দিয়ে ষড়যন্ত্রের পেছনে যে প্রভাবশালীরা আছে তাদেরকে খুঁজে বের করা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, সেটা ইডি বা সারদার পক্ষে করাটা কোনো কঠিন কাজ না। তার জন্য সৌমিত্র খান, অনুপম হাজরা বাড়তি কোনো উপাদান হবেন কি হবেন না তদন্তের বিষয়ে আমি বলতে পারবো না। নেতাজি ভবন থেকে হাজরা খর্দা যে কাণ্ডটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, পশ্চিমবঙ্গে দু তিনটেই কালচার বা শিষ্টাচার এখন সবাই আমরা দেখতে পাচ্ছি। একটা কালচার হচ্ছে মেলা আর খেলা, এই নিয়ে হচ্ছে বাংলা। আপনি সমস্ত জায়গায় দেখুন, সিপিএম শুরু করেছিল সেই ব্যাটন এখন টিএমসি আগিয়ে নিয়ে যাচ্ছে, চতুর্দিকে পয়সা তোলার একটাই। আর তারপরে আছে নারী নির্যাতন ধর্ষণ, যে যত্রতত্র যেখানে সেখানে নারী নির্যাতন হচ্ছে, শুধু তাই না আর শুট আউট, সব জায়গায় শুট আউট। আগে আমরা শুনতাম শুট আউট মানে পুলিশ শুট আউট করছে, এখন তৃণমূলকে শুট আউট করছে। তো খর্দায় যে নারকীয় ঘটনা ঘটেছে, আপনারা মিডিয়া অনেক সময় বলেছেন যে জেলা নেতৃত্ব কিছু করছে না, দেখুন আমরা স্লো বাট স্টেডি আগে জিনিসটার বিষয়বস্তু তার ডেপথ বুঝে নিয়ে আমরা
তারপরে আন্দোলন শুরু করে। আপনি একটা চিন্তা করতে পারেন, আমার একজন শক্তিকেন্দ্র প্রমুখ তথা সিপিএম যারা বর্তমানে এখন বিরোধী, তারা বলছেন যে তৃণমূল বিজেপি একসঙ্গে আতাত বেঁধে তারা কর্মকাণ্ডগুলো করছে, অর্থাৎ লোক দেখানো জনসাধারণের কাছে। এই বিষয়টাকে আপনারা কীরকমভাবে বা কী নজরে দেখছেন আপনারা বলুন তো? নবান্নে ফিশ রোল কে খেতে গেছিলো, ফিশ ফ্রাই কে খেতে গেছিলো, কোন বিজেপি নেতা খেতে গেছিলো, কোনো বিজেপি নেতাকে কি দিদি দেখেছিলেন ফিশ ফ্রাই খাওয়ার জন্যে? সিপিএম কে ডেকেছিলো, ফিশ ফ্রাই খেয়েছে, ফিশ ফ্রাই খেয়ে ভুলে গেছে, ভুলে এখন যেহেতু ওনারা কংগ্রেসের সাথে ভিড়েছেন সেই জন্য দিদির সাথে মত পার্থক্য হচ্ছে। আর ওনারা তো এখন বলবেন অস্তমিত সূর্য। আমি প্রথম সবসময় আমি রাজনৈতিক, আমার যা বয়স হয়েছে আমি সবসময় বলেছি দে আর অল প্যারাসাইটস, তারা পরগাছা, কোনো না কোনো সময় শ্যাওলার মতো একজন আরেকজনকে ধরে 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 বাঁচছে। তো এখন তো ওদের তো শেষ শেষ দশা, এখনও আবার দেখছে শেষ তিনকা কাউকে ধরে যদি বাঁচতে পারে, সেই জন্যে আমাদের বিজেপির বিরোধিতা করছে, হয় কংগ্রেসকে ধরবে না টিএমসিকে ধরবে, তার জন্যই বক্তব্য। বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, এই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, আপনারা তো সংবাদ মাধ্যমে আছেন, আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ফ্ল্যাট গেট ওপেন করে দিয়েছে, রাজনীতির প্ল্যাটফর্মে যারা আছে সবাইকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির ছাত্র ছায় সবাইকে স্বাগত। আমরা সবাইকেই বলছি আস্তে আস্তে দেখবেন, সবে তো শুরু, সৌমিত্র খাঁ এসছে, এরপরে আরও সব লাইন দিয়ে আছে, ক্রমশ আস্তে আস্তে দেখতে পাবেন। আমাদের দুদিনের ন্যাশনাল কনভেনশন চলছে দিল্লিতে, আরও লোক জয়েন করবে। সৌমিত্র খাঁ সাংসদ ছিলেন, আমাদের কাছে যতটুকু আমরা রাজনীতি প্ল্যাটফর্মে থেকে যেটুকু যা শুনতে পাচ্ছি, তিনি ওখানে ভালোভাবে ছিলেন না, একটা চাপা গুমরানো পরিস্থিতির মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে উনি মুক্ত বায়ুতে ফিরে এসেছেন, ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া এসেছে, আগামী দিনে ওনাকে নিয়ে কাজ করবো আমরা। তৃণমূলে অপর সাংসদ অনুপম হাজিরা, তাকে বহিষ্কার করা হয়েছে, এ বিষয়ে আপনার কি মতামত? দেখুন, দিদি তো ব্যাকফুটে চলে গেছেন, কিছু ভাবছি না, লস্ট কেস। সামনে লোকসভা নির্বাচন, কতটা আশাবাদী আপনারা লোকসভা নির্বাচনে? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে পরম বৈভবশালী ভারত গড়ার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আজ থেকে সাড়ে চার বছর পৌনে পাঁচ বছর আগে, সেই পরম্পরা বজায় রেখে এবং আমাদের যে ভূতপূর্ব প্রধানমন্ত্রী অটলজি যে দিশা দেখিয়েছিলেন সেই দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং ওনার যে নারা সবকা সাথ সবকা বিকাশ সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে। একটা অ্যাক্সিডেন্ট হওয়া ডিরেল ট্রেনকে লাইনে তুলে সেই লাইনে তাকে সচল করতে গেলে কিছু সময় লাগে, আপনারা দীর্ঘ সময় আমরা কংগ্রেসকে দিয়েছি, বিগত দিনে আমরা ছ বছর সাড়ে ছ বছর একবার বিজেপির রাজত্ব পেয়েছি, আর বর্তমানে পৌনে পাঁচ বছর মোদিজির সরকার পেয়েছি, তো আমাদের তো আরও কিছুটা সময় দেওয়া দরকার। তো আমরা আশা রাখি, আমাদের আমরা কোনো সময় বলি না আমরাই জিতছি আমরাই জিতছি, আমাদের লক্ষ্য আছে আমরা জিতবো, আমরা সবটাই জনগণের কাছে ছেড়ে দিয়েছি, কেননা ভোট দেবেন মতদান করবেন সাধারণ জনগণ। আমরা আশাবাদী সাধারণ জনগণ বিগত সাড়ে চার বছর পৌনে পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রীর কাজ দেখেছেন, তিনি কীভাবে দেশের সামরিক শক্তি বৃদ্ধি করেছেন, দেশের সম্মানকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন, আমরা আশাবাদী এটা সাধারণ মানুষ বুঝবেন এবং আমাদের আবার পুনরায় 2019 সালে দিল্লিতে আমাদের সরকার তৈরি করার জন্য তারা মতদান করবে। আপনি কি চান যে সমস্ত নামগুলো আমরা বলে দিই আর তারপরে কাউকে 498 বা 21 কেজি গাঁজা? কেননা এখন তো রাজনীতি, তৃণমূলের রাজনীতির যে পরিস্থিতি হয়েছে সেখানে রাজনীতির যে একটা শিষ্টাচার বোধ, যে কোন লেভেল পর্যন্ত কাকে কি ধরনের অপমান করা যাবে সেই শিষ্টাচার বোধ উঠে গেছে, যে দলের সাংসদ তাকে বহিষ্কার করতে হচ্ছে, তারপরে যারা আসবে তাদের নাম যদি আমরা আগেই বলে দিই তাহলে তো তাদের আরও হ্যাকেল হতে হবে, সেই জন্যে একটু ধৈর্য ধরুন, পরপর পরপর আসবে। আর সবটা যদি এখনই আপনারা জেনে নেন তাহলে তো এরপরে আর আসবেন না, আবার দু চারজন আসবে, আর একবার আসবেন তখন আবার বলবো।
নাহলে তো বাড়িটা একবারই হবে। সরকারের কাছে গিয়ে তার বক্তব্য সঠিকভাবে তুলে ধরা সম্ভব নয়। তো সাধারণ আম আদমি সাধারণ নাগরিকের বক্তব্যকে তুলে ধরার মুখ হচ্ছে বিরোধী, আর সেই বিরোধীদের যদি কণ্ঠরোধ করা হয় তাহলে তো দরকার নেই, আবার সেই পুরনো সাম্রাজ্যবাদ, রাজস্ববাদ, রাজাবাদ চলে আসবে। পশ্চিমবঙ্গে কিসের গণতন্ত্র? আমরা মুখে মুখে গণতন্ত্র 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 বলছি, এই রাস্তাটা যে দেখিয়ে গেছে সিপিএম, সিপিএম একমাত্র এই পশ্চিমবঙ্গ বা ভারতের আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে পুরো নাটক করে গেছে, সাম্রাজ্যবাদ নাম দিয়েছে, এদিকে আবার গণতন্ত্র চেয়েছে। তো সেই একই পথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাঁটছেন, আমাদের সিনিয়র নেতা বর্তমানে আমাদের রাজ্যপাল, মেঘালয়ের রাজ্যপাল আমাদের তথাগত রায় মহাশয়, উনি কিন্তু বহুবার বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী সিপিএমের ঘরের বা সিপিএমের কলেজের খুব ভালো ছাত্রী, তো উনি ওই মোটামুটি মডিফাইড বামপন্থী হিসাবে চালাচ্ছেন, সেটাই বলতে হয়। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি কী বার্তা দিতে চান? এই যে চারিদিকে যে এরকম নারী নির্যাতন, তারপরে হচ্ছে যে যুব সমাজকে নিয়ে যে খেলা, যে তাদের কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা, এই বিষয়ে যদি কিছু বলেন। দেখেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, একজন মহিলা হয়ে মহিলাকে যিনি প্রশাসনের মাধ্যমে কোনো সাহায্য করতে পারেন না, তাকে পশ্চিমবঙ্গের কর্ণধার বলতে আমাদের দ্বিধাবোধ হবে। উনি প্রথম শুরু করেছিলেন পার্কশিট থেকে, আমাদের বিগত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনিও যেরকম বলেছিলেন এই ধরনের ছোটোখাটো ঘটনা ঘটতেই পারে, তিনি কিছুটা মডিফাই করে সেই একই ধরনের বক্তব্য আবার বলেছেন। তো তার কাছের থেকে এই নারী নির্যাতন সম্বন্ধে আর বারবার বলে আমরা খুব একটা বেশি কিছু পাবো বলে আমাদের মনে হয় না। কলকাতার ধর্মতলার রানী রাসমণিতে কংগ্রেস সভা থেকে দাঁড়িয়ে বলেছে যে ওরা পশ্চিমবাংলায় ওরাই এবারে ক্ষমতায় আসবে, তো এই বিষয়টাকে আপনি কী নজরে দেখছেন? আমরা সিপিএমকেও যে নজরে দেখছি কংগ্রেসকেও পশ্চিমবঙ্গে একই নজরে দেখছি, কারণ পশ্চিমবঙ্গে সিপিএম মৃতপ্রায় হয়ে গেছে, কংগ্রেসও তাই, যাও একটু তরুণ তুর্কি ছিলেন আমাদের অজিত চৌধুরী, তাতে ভরসা রাখতে পারলেন না, আবার সেই আমাদের ছোড়দা বয়স্ক অশীতিপর ছোড়দাকেই দায়িত্ব দিয়েছেন। ছোড়দা কতদূর কী এগিয়ে নিয়ে যেতে পারবেন, লোড বেশি হলে হার্ট ফেল করবেন কি না সেটাও আমরা বুঝতে পারছি না। উচ্ছ্বাস তো ভালো, উচ্ছ্বাস থাকা ভালো, তবে বেশি উচ্ছ্বাস রাহুল গান্ধী যেমন দেখাচ্ছে, রাফালের গোত্তা যদি এসে পশ্চিমবঙ্গে পড়ে তাহলে ছোড়দা সামাল দিতে পারবেন না, বেসামাল হবে, সেটা ভবিষ্যৎ বলবে। আর একটা জিনিস হচ্ছে এই যে আপনি যেটা বললেন তিনটে রাজ্যে কংগ্রেস জিতেছে, আপনি চিন্তা করে দেখুন 15 বছর ধরে প্রত্যেকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি রাজত্ব করেছে বা রাজ্য চালিয়েছে। কেউ এটা মানে না, তাই তৃণমূলের নেত্রী ঈদের দিন হিজাব পরে, বড়দিনের দিন খ্রিস্টানদের যে পোশাক গাউন পরে, দুর্গাপূজা কালী পূজার দিন বরত পড়েন, আর বিজেপি তো হিন্দুদের স্বঘোষিত ঠিকাদার। ভালোই হয়েছে আপনারা স্বামী বিবেকানন্দের জন্মের আগের দিন আমার কাছে এসেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি বিশ্বাস করি সব ধর্মমতই সত্য। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের থেকেই তৈরি হয় প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসার আবেদন। বিজেপিরও তা নেই, তৃণমূলেরও তা নেই। তৃণমূল বলেছে এটাকে পবিত্র যাত্রা হিসাবে শোভাযাত্রা বার করবে, তো এই বিষয়টাকে আপনারা কী নজরে দেখছেন? না, এখানে একটা ভুল হচ্ছে, বিজেপি কিন্তু কোনো সময় বলেনি যে রথযাত্রা করবো আমরা, এটা মিডিয়া, আপনারা যারা মিডিয়া আছেন আপনারা এটাকে রথযাত্রা, বিশেষ করে এক ঘন্টার সঙ্গে সুমন এবিপি ওনারই মস্তিষ্ক প্রসূত এটা যে রথযাত্রা, রামযাত্রা, অমুক যাত্রা, তমুক যাত্রা, আমরা বলছি কিন্তু আমাদের এটা গণতন্ত্র বাঁচাও যাত্রা। গণতন্ত্র পশ্চিমবঙ্গে নেই, একটা সময় দিদিও মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের গণতন্ত্র নেই, সংসদে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করেছেন, আমি একা, আমাকে বলতে দেওয়া হয় না, আর আজকে সেই পুরনো ইতিহাস দিদি ভুলে গেছেন। তিনিও এখন পশ্চিমবঙ্গবাসীকে তার
গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে। তো আপনারা বা সাধারণ নাগরিক জানে যে কোনো একটা রাজনৈতিক দলের বিরোধী পক্ষ যদি না থাকে, সরকারের বিরোধী পক্ষ যদি না থাকে, তাহলে সাধারণ মানুষের মুখ বা প্রবক্তা হচ্ছে বিরোধী পক্ষ। মন্দিরে মন্দিরে পূজা করেন তার স্ত্রীকে বিজেপি করার কারণে ধর্ষিত হতে হবে, এটা কোন গণতন্ত্র? তো তার জন্যে আপনারা জানেন গত 5 তারিখে আমরা সংগঠিতভাবে খড়দা থানায় বিক্ষোভ দেখিয়েছি। রিসেন্ট আমরা খবর পাচ্ছি ওই ভদ্রমহিলা এবং তার হাজব্যান্ডকে থানার থেকে চাপ দেওয়া হচ্ছে যে থানা যেভাবে বা তৃণমূল যেভাবে ঘটনাটা সাজিয়েছে তার উপরে ভিত্তি করে তার বয়ানটা তৈরি করার জন্য, যে ওই মহিলা আগেও এই ধরনের কাজ করেছে, মানে এক কথায় ওই মহিলা ব্যভিচারী, এইটাই প্রমাণ করার চেষ্টা তৃণমূল এবং তার সাথে তার সাগরের খাকি উর্দিধারী, বর্তমানে সাদা উর্দিধারী পুলিশ তাকে ব্যভিচারী বলে প্রমাণ করার চেষ্টা করছে। আর এই প্রচেষ্টা যদি আমরা সেটা থানাকে জানিয়েছি, এই প্রচেষ্টা যদি প্রশাসন চালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনের পথে নামব। আপনারা কি এবারে কি আশা করছেন লোকসভায় সঠিকভাবে ভোট হবে বা ঠিকভাবে জনসাধারণ ভোট দিতে পারবে? আর যে হারে আমরা দেখে এসেছি বিগত 50 ভোটে যে রিগিং, তো লোকসভা ভোটে কি সেরকম কি কোনো আশা আছে বা কী দেখছেন? দেখুন, আমরা যে দলটা করি পার্টি উইথ এ ডিফারেন্স, আমরা একটা ভিন্ন ধরনের রাজনৈতিক দল করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস রাখি এবং গণতন্ত্রের যেসব প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য ভারতবর্ষে আছে তার মধ্যে অন্যতম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের উপরও আমরা ভরসা রাখি। আমরা আশা রাখি বিগত দিনে কী হয়েছে, কোথায় সেটিং হয়েছে, ফিটিং হয়েছে, আমরা সে কোথায় যাচ্ছি না। আমরা বর্তমান যে ইলেকশন কমিশন আছে তার উপরে আমরা ভরসা রাখছি, আমরা আশা রাখছি ইলেকশন কমিশন অন্তত পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দেওয়ার ব্যবস্থা অবশ্যই করবেন, এবং পশ্চিমবঙ্গবাসী যদি নিজের ভোট নিজে দিতে পারেন তাহলে দেখবেন 2019 লোকসভার রেজাল্ট এখানে মিরাকেল হবে, সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেই যাবে। পশ্চিমবঙ্গের উন্নতি আমরা সবাই দেখছি, রাস্তা হচ্ছে, কিছু ফুল গাছ লাগছে, মানে আই ওয়াস। আমরা একটা ছোটোবেলায় বই দেখেছিলাম কুমারা বাপ, মেহমুদ মানে একটা ইন্টারভিউ দিতে যাবে, একটা কাপড়কে খুব ভালো করে কেচে যখন তুলেছে দেখবে সেটা শতসিদ্ধ হয়ে গেছে। তো আমাদের রাস্তাঘাট দেখবেন খুব তেল দিয়ে আর পিচ দিয়ে দিচ্ছে, চোখে দেখতে মনে হচ্ছে যেন ঝা চকচকে রাস্তা, একবার বৃষ্টি হলে দেখুন রাস্তার পাথর ছিটকে লোকের মাথায় লাগছে। তো পশ্চিমবঙ্গে এখন এটাই চলছে যে আই ওয়াশ, চোখের কালি আর ঠোঁটের লালি দিয়ে শুধু চাকচিক্য ভরে রাখো, বাকিটা লোক এমনিই ভুলে থাকবে। সৌমিত্র খা একটা সাধারণ তৃণমূল কার্যকর্তা, সাংসদ হয়ে জিতেছেন, আপনি কি মনে করেন যে সৌমিত্র খার থেকে মুকুল রায় অনেক ছোট মাপের নেতা? মুকুল রায় তো সৌমিত্র খার গুরু বলে আমরা জানি, রাজনৈতিক গুরু। তো মুকুল রায় কি পরিস্থিতিতে আছে? সেন্ট্রাল ফোর্স যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি ওনাকে দিয়েছে ততক্ষণ উনি পশ্চিমবঙ্গে ফিরতে পারেননি। ভারতী ঘোষের মতো দুর্দান্ত প্রতাপ আইপিএস অফিসার, তিনি এখন অজ্ঞাতবাসে আছে। তো সৌমিত্র খা তো সেখানে অনেক ছোট ব্যক্তি, তো তার পক্ষে তো এই ভয়টা সন্ত্রাস থাকা স্বাভাবিক, পশ্চিমবঙ্গে আসলে হ্যাকেল হতে হবে, সেই জন্যই উনি ভয় পাচ্ছে। আমাদের সৌমিত্র খা ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসবেন, জয়েন করবেন, তাহলে হয়তো উনি আগে ওনাকে বহিষ্কার করতেন। তো সৌমিত্র খা, অনুপম হাজারার মতো লোক যারা মেরুদণ্ড সোজা করে তৃণমূলটা করেছেন, এখন মেরুদণ্ড সোজা রাখতে পারছেন না ওই দলের মধ্যে থেকে, সেই জন্য মেরুদণ্ড সোজা করে মুক্ত বায়ুতে রাজনীতি করার জন্য উপযুক্ত রাজনৈতিক দল প্ল্যাটফর্ম খুঁজছেন, ভারতীয় জনতা পার্টিকে তাদের সেটা ভালো বলে মনে হয়েছে বলে আসছেন। অনুপম হাজরাও হয়তো পা বাড়িয়ে আছেন, সেটা হয়তো তাদের দলীয় নেতৃত্ব বুঝতে পেরেছে, সেই জন্য অফেন্সে খেলে আগেই তাকে বহিষ্কার করেছে। সব ফ্যাক্টর আছে, তারপরেও এক বিন্দু রক্ত ঝরল না, কাউকে ধমকানো হলো না, কাউকে চমকানো হলো না, কোনো জায়গায় টাকার প্রলোভন দেওয়া হলো না, তারপরেও কংগ্রেস কোন জায়গায়? চোখে খালি চোখে দেখতে গেলে দেখা যাচ্ছে যে
কংগ্রেস জিতেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা একমাত্র ছত্তিশগড় ছাড়া কোথাও পায়নি, না রাজস্থানে না মধ্যপ্রদেশে। তারপরেও আপনারা বলছেন হ্যাঁ খেলাতে সে যদি সেম সাইড গোল করে যেতে সেটাও জেতা হয়, তা এটা কংগ্রেস যে জিতেছে এত বড়াই করে বড়ার কিছু ব্যাপার নেই। 15 বছর রাজত্ব আমরা করেছি, যদি পশ্চিমবঙ্গের মতো শিষ্টাচার বা রাজনৈতিক পরিকাঠামো আমরা মেনে চলতাম তাহলে মধ্যপ্রদেশ ছত্তিশগড় সব জায়গায় আমরা বাহুবলে জিতে নিতাম, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্র রাখবো এবং গণতন্ত্রের মাধ্যমেই আবার 2019-এ আমরা দিল্লির সরকার গঠন করব, এটাতে আমরা আশাবাদী আশা রাখি। হ্যাঁ, যেদিনকে বিজেপিতে যোগদান করেছেন তারপর থেকেই ওনাকে নানারকমভাবে হুমকি বা ট্রিট করা হচ্ছে, তো এই বিষয়টাকে আপনারা কী নজরে দেখছেন বা এই সম্বন্ধে কি আপনারা কিছু জানেন? দেখুন, এবং উনি পশ্চিমবঙ্গে আসতেও ভয় পাচ্ছেন, এটা সূত্রের মারফত খবর আমাদের কাছে। দেখুন, এটা তো অনুপম হাজরা একজন সাংসদ, আমি সৌমিত্র খাঁর কথা সরি।